ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কাজ নিয়ে ডিপ্রেশন, সম্পর্কে টানা পড়েন নাকি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা? সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে এখনো নানা প্রশ্নের জট। এই প্রেক্ষাপটে এবার সুশান্তের খুড়তুতো ভাই তথা বিজেপি বিধায়ক নীরাজ সিং বাবলুর অভিযোগ, বেশ কিছু মানুষের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে সুশান্ত। কিন্তু কারা সেই ব্যক্তি, কাদের জন্য সুশান্তের এই মর্মান্তিক পরিণতি, এ ব্যাপারে নির্দিষ্ট কারোর দিকে আঙুল তোলেননি সুশান্তের খুড়তুতো ভাই। এরই মাঝে দবং ছবির পরিচালক অভিনব কাশ্যপ সোশ্যাল সাইটে লিখেছেন, আমার আবেদন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করুক সরকার, সুশান্তের আত্মার শান্তি কামনা করে, তবে তোমার লড়াই জারি রয়েছে। ইন্ডাস্ট্রিতে আমাদের মতো অনেককে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, কেন একজন আত্মহত্যা করতে বাধ্য হয়, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা তা সামনে এনে দিয়েছে। সুশান্তের মৃত্যুর ঘটনা হিমশৈলের চূড়া মাত্র। আমার আশঙ্কা, সুশান্তের মৃত্যুর পর বলিউডে মিটুর মতো আন্দোলন না শুরু হয়। আমার ওই একই অভিজ্ঞতা হয়েছে, আমার কেরিয়ারও শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। সলমান খান ও তার পরিবার আমার বেশরম ছবির মুক্তির আগে নেতিবাচক প্রচার করেছিল। খবকৃতি অভিনেত্রী কোয়েনা মিত্র বলেছেন, স্বজন পোষণ গুঞ্জাগিরি বলিউডের নতুন নাকি, এ তো অভ্যেসে দাঁড়িয়ে গেছে, কজন সুশান্তকে বাঁচাবেন এর হাত থেকে? অভিনেতা বিবেক অভিরয় সোশ্যাল সাইটে লিখেছেন, আমরা সবাই আমাদের ইন্ডাস্ট্রিকে একটা পরিবার বলি, সুশান্তের মৃত্যুর পর সত্যিই আমাদের অনেক গুরুত্ব দিয়ে সব দিক বিবেচনা করা উচিত, ভালোর জন্য পরিবর্তন দরকার এবং প্রভাব না খাটিয়ে প্রতিভার কদর করা উচিত, আমাদের পরস্পরের প্রতি আরো যত্নশীল হওয়া দরকার। এই প্রেক্ষাপটে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম টুইটে দাবি করেছেন, ঝিঁঝোড়ের পর সুশান্ত সিং রাজপুত 7টি সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু মাত্র 6 মাসের মধ্যে সেই সমস্ত ছবি হাতছাড়া হয়ে যায়। কেন? চলচ্চিত্র জগতে নিষ্ঠুরতার মাত্রা সম্পূর্ণ অন্যরকম, এই নিষ্ঠুরতাই একজন প্রতিভাবান অভিনেতার প্রাণ কেড়ে নিল। সুশান্ত সিং রাজপুতকে আমার শ্রদ্ধা। এই প্রেক্ষাপটে সুশান্ত সিং রাজপুতকে যে সমস্ত প্রোডিউসার বয়কট করেছেন বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে মামলা রুজুর আবেদন করেছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। मुंबई के एक बड़े सिंडिकेट ने, जहां की भाई भतीजावाद हावी है, किसी एक्टर का बेटा ही एक्टर हो सकता है, किसी का भतीजा ही एक्टर हो सकता है, किसी के बाप यदि बड़े पैसे वाले हैं तो वही हो सकते हैं, इस तरह से प्रताड़ित करने की कोशिश की जाती है कि वो मजबूरन आत्महत्या को मजबूर हो जाते हैं। মঙ্গলবার বান্দ্রা থানায় সুশান্তের ম্যানেজার ও পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়। কাজের সূত্রে সুশান্তের সঙ্গে যে যে ব্যক্তি এবং যে সমস্ত সংস্থা যোগাযোগ হয়েছিল এবং সব থেকে বেশি কথা হতো, তাদের সম্পর্কে খোঁজ নিচ্ছে পুলিশ। এরই মাঝে মঙ্গলবার সুশান্তের বান্দ্রার বাড়িতে গিয়ে তার পরিবারের লোকেদের সহমর্মিতা জানান প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। ধারাবাহিক পবিত্র রিশতায় একসঙ্গে কাজ করার সময় সুশান্ত এবং অঙ্কিতা কাছাকাছি আসেন, দুজনের প্রেম সবার নজর কেড়েছিল। 2016 সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। এবিপি আনন্দ।